সুপ্রিয় দর্শক, ইউএস এইড ও এসএমস নিবেদিত বিশেষ আলোচনা স্বাস্থ্য ও পুষ্টি কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, যে কোনো দেশের মাথাপিছু আয় ও শিক্ষার হার বৃদ্ধি এবং নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে বাল্যবিয়ের প্রবণতা। কিন্তু এই তিনটি সূচকেই বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও তার প্রভাব বাল্যবিয়ের প্রবণতায় কেন পড়ছে না তা একটি বিরাট প্রশ্ন। আমাদের দেশে এখনও 18% মেয়ের বিয়ে হচ্ছে বয়স 15 বছর হওয়ার আগেই। আবার সচেতনতা ও কার্যকর পরিবার পরিকল্পনার অভাবে বাল্যবিয়ের শিকার 66% কিশোরীর বয়স 19 বছর হওয়ার আগেই গর্ভধারণ করছে। এদিকে প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ, ফলে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যুর হার। তাছাড়া বিপুল সংখ্যক গর্ভবতী মা এখনও গর্ভকালীন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পরিবার পরিকল্পনা ও গর্ভকালীন মাতৃ স্বাস্থ্যসেবা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি CCSDP বিভাগের লাইন ডিরেক্টর ডাক্তার নূরনার বেগম এবং এসএমসির উপব্যবস্থাপনা পরিচালক তসলিমউদ্দিন খান। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার নূরনার বেগম, কোভিডের কারণে দেশের পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তা আমরা কতখানি কাটিয়ে উঠতে পেরেছি? ধন্যবাদ। আসলে কোভিড থেকে তো আমরা এখনও পুরোপুরি বের হতে পারি নাই, কিন্তু তারপরেও আমরা যেহেতু আমাদের প্রায় মোস্ট অব দ্য পিপুল কোভিডের টিকার আওতা এসছে, এই জন্য আমরা কিছুটা মনে করছি যে নিরাপদেই আছি। যদিও এখনও কোভিডে কিছু কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, তো মাতৃস্বাস্থ্যের যে জায়গাটি সেখানে আমরা কিন্তু আগের মতো অত বেশি চ্যালেঞ্জ ফিল করছি না। কারণ যারা গর্ভবতী হচ্ছেন তারা হাসপাতালে আসছেন, অ্যান্টিনেটাল চেক আপ নিচ্ছেন, ডাক্তাররাও আগের মতো অত ভীত সন্ত্রস্ত নন, তারাও চিকিৎসা দিচ্ছেন এবং অ্যান্টিনেটাল চেক আপের পাশাপাশি ডেলিভারি প্রত্যেকটি সেবাকেন্দ্র সরকারি বেসরকারি সকল পর্যায়ে কিন্তু সেবাকেন্দ্রগুলো এখন এই অ্যান্টিনেটাল তারপর ডেলিভারি এবং পোস্টনেটাল ইভেন ইপিআই এই সবগুলো সেবাই কিন্তু একদম আগের মতোই দেওয়া শুরু করেছে। আচ্ছা, আমরা মনে করছি যে আমরা বর্তমানে কোভিড পরিস্থিতিতে যে একটি সংকটাপন্ন অবস্থায় পড়েছিলাম আমরা সেটি উতরাতে পেরেছি। দেশের বর্তমান পরিবার পরিকল্পনা এবং মাতৃস্বাস্থ্য পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে? আমাদের কাছে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমরা খুব খারাপ অবস্থা নেই, কিন্তু আমাদের সেরকম এখন পর্যন্ত আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো কিন্তু উন্নত দিকেই যাচ্ছে। সেই সব ইন্ডিকেটরগুলো আমরা কিন্তু খুব বেশি পিছিয়ে আছি মনে হচ্ছে না। আসলে আমাদের লক্ষ্যমাত্রাটা কি আর আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? আমাদের লক্ষ্যমাত্রা আমরা ভাবছি যে আমাদের যে CPR অর্থাৎ কনসেপ্টিভ প্রিভিলেন্স রেট, এটি কিন্তু আমরা ধরে নিয়েছি যে 75% হলে আমাদের ভালো হয়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মূল যে টার্গেট TFR সেখানে 2 হলে আমরা খুশি হই, অর্থাৎ আমাদের টার্গেটটা 2, দুজন মানে দম্পতির যে দুজন মানুষ এই দুজন মানুষ থেকে দুজন মানুষ নিবে জন্মগ্রহণ করবে, এটি আমাদের টার্গেট। সেই টার্গেট কিন্তু আমরা মোটামুটিভাবে অর্জন করতে পেরেছি, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি 2.04 লাস্ট যে সার্ভেটা রয়েছে SBRS সেখানে 2.04 TFR। তো আমরা কিন্তু এটা অ্যাজ এ হোল সার্বিক সারা দেশের অবস্থা এবং খুলনা তারপর রংপুর রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু আমরা 2-এর নিচে চলে এসেছি। আমাদের চট্টগ্রাম আর সিলেট এখনও একটু উপরের দিকে আছে বলে আমরা সমানভাবে 2-তে আসতে পারি নাই। তবে আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা মানে সার্বিকভাবে TFR-এর জায়গাটি আমাদের ভালো আছে, কিন্তু বাল্যবিবাহের যে জায়গাটি এবং আনওয়ান্টেড প্রেগনেন্সির যে জায়গাটি এই জায়গাটিতে আমাদের এখন চ্যালেঞ্জ। এই জায়গাটি যদি আমরা ভালো করতে পারি বা আমরা যদি ধন্যবাদ আপনাকে আবার আসবো আপনার কাছে। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশে গর্ভকালীন মাতৃস্বাস্থ্য বা প্রেগনেন্সি কেয়ার পরিস্থিতি সম্পর্কে আপনার বিশ্লেষণ কী? প্রথমেই যদি আমরা মাতৃস্বাস্থ্যের কথা বলি, গর্ভকালীন মাতৃ সেবার কথা বলি, তাহলে প্রথম যে ইন্ডিকেটরটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো মাতৃমৃত্যু। বাংলাদেশে মাতৃমৃত্যু কত? মাতৃমৃত্যুর হারটা সাধারণত 1 লাখ জন্ম ক্ষেত্রে শিশু জন্ম দেয় সেটার সাথে হিসাব করে, এবং সেটা বাংলাদেশে এখন 163, অর্থাৎ 1 লক্ষ মা সন্তান দিলে তার মধ্যে সন্তান প্রসব করলে তার মধ্যে 163 জন মা মারা যায়। এটা কিন্তু বেশ আমি বলবো অনেকটা প্রোগ্রেস করেছে, সেটা হলো আজ থেকে 22 বছর আগে দ্বিগুণ ছিল।
সেখান থেকে কমে এসেছে। কিন্তু এই কমার হারটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখব যে এই কমার হারটা মোটেই কাঙ্ক্ষিত না। আমরা কোনোভাবেই আশা করি না যে এই একটা একটা মাও মারা যাক, একজন মাও তার সন্তান জন্ম দিতে গিয়ে সে করুণ মৃত্যুর পরিণতি হবে, কারণ প্রত্যেকটা মায়ের রিপ্রোডাকটিভ অধিকার রয়েছে, তার শিশু জন্মদান করবে, তার রিপ্রোডাকটিভ সাইকেলের উপর তার কন্ট্রোল থাকবে, এটি তো আমরা চাই। তো সেইটা একটা দিক, এটা একটা মনে রাখতে হবে মাতৃমৃত্যুর অবস্থা। এটার সাথে অ্যাসোসিয়েটেড আরও কয়েকটা ইন্ডিকেটর আছে, প্রোগ্রামেটিক অ্যাক্টিভিটিস আছে। যেমন আপনি ধরুন এএনসি সার্ভিস আমরা বলি, অর্থাৎ গর্ভকালীন সেবা। এই গর্ভকালীন সেবাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একজন মার মাতৃমৃত্যু হার মাতৃমৃত্যুকে রোধ করার জন্য, তার ঝুঁকি কতটুকু আছে আইডেন্টিফিকেশনের জন্য। কিন্তু এখনও সত্য হলো যে 8% মতো মা তারা একটা এএনসি সার্ভিসও পায় না, অথচ কমপক্ষে 4টা এএনসি সার্ভিস পাওয়া দরকার এটা আমরা মনে করি। WHO আরও অনেক বেশি বলে, আমরা বলি কমপক্ষে 4টা সে পাক, কিন্তু সেখানে দেখা যায় 60% মতো মা পাচ্ছে, 40% মতো পাচ্ছে না। তো এইরকম মাতৃ, আপনি যদি এএনসি সার্ভিসের কথা আমরা চিন্তা করি, তারপরে আমরা যদি ইনস্টিটিউশনাল ডেলিভারির কথা বলি, কেননা ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে মৃত্যু ঝুঁকি অনেক কমে যায়, মায়ের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বেশি থাকবে, শিশু স্বাস্থ্যের ভালো থাকার সম্ভাবনা বেশি থাকবে, শিশু মৃত্যুর ঝুঁকি কম থাকবে, সেখানে কিন্তু আমরা অর্ধেকের মতো ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে। তো সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশে মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিতে হবে। নুরুন্নাহার আপা একটু আগে যেটা কথাটা বলেছেন যে বাল্যবিবাহ, সেটা কিন্তু আরেকটা সমস্যা মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে। কেন বাল্যবিবাহ হলে তার মধ্যে একটা বড় অংশ প্রেগনেন্ট হয়ে যায় ওই আপনার কিশোরী থাকা অবস্থায়, অর্থাৎ শিশু থাকা অবস্থায় শিশুর মধ্যে আর একটা শিশু জন্ম নেয়। এই সার্বিকভাবে এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করতে হবে, জিনিসগুলোকে বিবেচনে এনে আমাদের কর্মসূচিকে আরও জোরদার করতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার নুরুন্নাহার বেগম। গবেষণা বলছে প্রাতিষ্ঠানিক ডেলিভারির এখনও 50%-এর নিচে, এটি বাড়াতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কী উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ। আসলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমাদের মারা এখনও কিন্তু আমরা 100% শিক্ষিত না, আমাদের জনগণও ওভাবে শিক্ষিত না, এবং যে যদিও শিক্ষিত তারা কিন্তু এই রিপ্রোডাক্টিভ হেলথের যে শিক্ষা, এই শিক্ষাটা তাদের মধ্যে আমরা ওভাবে দিতে পারি নাই, এটি আমাদের একটি ব্যর্থতা। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা একদম ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্যাসিলিটি ডেলিভারিটা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি একটি আমি মনে করি খুব ভালো উদ্যোগ। কারণ এখন আপনি দেখবেন যে 100% কমিউনিটি ক্লিনিকে না হলেও কিছু পার্সেন্টেজ কমিউনিটি ক্লিনিকে আমরা ডেলিভারি করতে পারছি, সেটি অন্তত হোম ডেলিভারি চাইতে একটু ভালো। এবং চট্টগ্রাম সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে একদম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু খুব ভালো ডেলিভারি হচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য অঞ্চলেও আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন সমস্ত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতেই ইউনিয়ন পর্যায়ে একদম বাড়ির পাশে যে সেন্টারটি, সেখানে যেন তারা ডেলিভারিটা করতে পারে এবং সেখানে অ্যান্টিনেটাল চেকআপ করবে। সেখানে যারা ড্যাঞ্জার বা বিপজ্জনক মা মনে হবে তাদেরকে আমরা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে পাঠিয়ে সেখান থেকে যেন তারা পরবর্তী সেবাটা নিতে পারে, এই ব্যবস্থা করছে এবং সেটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুব মানে স্ট্রংলি এই জায়গাটিতে কাজ করছে। আমরা আশা করছি যে এই যদি আমরা 100% ফ্যাসিলিটি ডেলিভারির ব্যবস্থাটা করতে পারি তাহলে, এবং যেহেতু তাদের বাসার পাশেই হাসপাতালগুলো, তারা এটি নেবে। এবং আপনি যে একটু আগে বলছিলেন যে কোভিডের একটা সমস্যার কথা, সেটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3 বছরের মতো সময় কোভিডে আমরা আক্রান্ত ছিলাম মোটামুটিভাবে। এই সময়টিতে কিন্তু আমরা কোনো লোক নিয়োগ করতে পারি নাই, যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন বা অসুস্থ হয়েছেন, অনেকেই কোভিডে মারাও গিয়েছেন, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখনো পূরণ করতে পারি, শূন্যস্থানগুলো এখনো পূরণ করা যায়নি। হিউম্যান রিসোর্স, আসলে মানুষ ছাড়া তো সেবা দেওয়া সম্ভব নয়, এক একটি কেন্দ্রে একজন ম্যান ডিপেন্ডেন্ট আমরা এখন পর্যন্ত ফ্যাসিলিটিগুলো চালিয়ে যাচ্ছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিশ্রম হচ্ছে তারা। তারপরেও অনেক সেন্টারই প্রোভাইডার না থাকার জন্য আমরা বিভিন্নভাবে এটিকে পূরণ করার চেষ্টা করছি। তো এই জায়গাটিতে আমাদের আরেকটু কাজ করতে হবে, যত তাড়াতাড়ি নিয়োগগুলো সম্পন্ন করা যায় তাহলে হয়তো বা আমরা আমাদের এই সেন্টারগুলোকে আরেকটু ভালোভাবে কাজে লাগাতে পারবো। ধন্যবাদ আপনাকে জনাব তসলিমুদ্দিন খান।
বলা হয়ে থাকে পরিবার পরিকল্পনায় বিনিয়োগ করলে তার একটি ইতিবাচক প্রভাব পড়ে মা ও শিশু স্বাস্থ্য সহ অন্যান্য উন্নয়ন সূচকে। এটা আসলে কিভাবে ঘটে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। দেখুন, এই কথাটা যদি বিশ্লেষণ করি তো ব্যাপক সময়ের প্রয়োজন। আসলে পরিবার পরিকল্পনা কর্মসূচি এমন একটা কর্মসূচি যেখানে ইনভেস্ট করলে আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে অনেক গুণ বেশি আপনার রিটার্ন আসবে। কেন প্রথমে আপনি শুরু করেন যে পরিবার পরিকল্পনা আর কর্মসূচির সাথে আমরা আর একটা কথা বলি, হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি। আপনি পরিবার পরিকল্পনা থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কোন বয়সে আপনি সন্তান ধারণ করবেন, এবং সেইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অ্যাডোলেসেন্ট অবস্থায় যদি সন্তান নেয় সেখানে একটু আগে আমি বলেছি মাতৃমৃত্যু শিশু মৃত্যু বেশি থাকবে, অনেক প্রবলেম হবে। আবার দুইটা সন্তানের ব্যবধান যদি আপনার কাঙ্ক্ষিত না হয়, অর্থাৎ কমপক্ষে 3 ইয়ার্সের এই ব্যবধানটা যদি না থাকে, তাহলে সেখানেও কিন্তু মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার বেশি থাকে। তারপরে আপনি 35 পরে যদি আবার সন্তান জন্মদান করে কোনো মা, সেখানেও মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার বেশি থাকে। এইটা তো গেল সার্বিকভাবে মাতৃমৃত্যু শিশু মৃত্যু। দেখেন, পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি আপনি সঠিকভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে যে কাজটি হবে, আপনি জনসংখ্যা কত হবে সেটার আপনি একটা মোটামুটি একটা আপনি অ্যাজাম্পশন করতে পারেন। ওই অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে আপনি জাতীয় পর্যায়ের যেটা ডেভেলপমেন্ট কর্মসূচি সেটা করতে পারবেন, তাতে করে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। আপনি আপনি একটা মোটা দাগের একটা কথা দেখেন, আপনার কয়টা স্কুল লাগবে, শিশুদের কতটা শিশু স্কুল এনরোলমেন্ট হবে, এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কি হবে, আপনার সব হয়তো শিশুকে আপনি শিক্ষা দিতে পারবেন, ঝরে পড়া কমবে। সেটার সাথে পরিবার পরিকল্পনা কর্মসূচির কিন্তু ওতপ্রোত সম্পর্কিত রয়েছে। কারণ এইখানে যদি একটা পরিবারে 4-5 শিশু জন্মদান করে, তাহলে তার যে আর্থিক অবস্থা থাকবে, শিশুকে যে কোয়ালিটি লাইফের মধ্যে আনতে পারবে, এডুকেশন দিতে পারবে, চিকিৎসা দিতে পারবে, সেটা হয়তো ব্যাহত হবে। আপনি দেখেন একটার সাথে একটা কত সম্পর্কিত, অর্থাৎ পরিবার পরিকল্পনা কর্মসূচি একটা নেশনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে হলে একটা জনসংখ্যার যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে এটা আমি বলছি শুধু সবসময় অ্যাগ্রেসিভ ফ্যামিলি প্ল্যানিং করতে হবে সেটা না, আপনাকে সাস্টেইন করা। আপা কিন্তু অত্যন্ত ভালো একটা কথা বলেছেন যে আমরা TFR-এ মোরাললেস আমরা গোলে চলে গেছি, কিন্তু এই যে গোলের পিছনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সোশ্যাল মার্কেটিং কোম্পানি একটা বিরাট ভূমিকা রাখছে। এই কার্যক্রমটা যদি কোনোভাবে ব্যাহত হয়, তাহলে এই অবস্থান থেকে তো আবার পরিবর্তন হয়ে যাবে। তো সেই সব সার্বিকভাবে চিন্তা করলে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুধু এই কর্মসূচির দিকটাই নয়, এর সাথে ইনভেস্টমেন্টের সাথে যে রিটার্নটা, সেই রিটার্নটা অনেক বেশি। আমরা যদি শতভাগ বাস্তবায়ন চাই, সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে মূল বা প্রধান চ্যালেঞ্জটা কি? দেখেন, আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, আমরা দুজনই পরিবার পরিকল্পনা সেক্টরে বহুদিন ধরে কাজ করছি। আমার কাছে, আপনি অ্যাড করেন আপা, আমার কাছে মনে হয় পরিবার পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা লেভেলে কিন্তু CPR কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট চলে গেছে, TFR আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি অথবা চলে আসছে। কিন্তু প্রবলেমটা হলো যারা ব্যবহার করছে সেই ব্যবহারকারীদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে পারছি না। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের প্রোগ্রামটা, কর্মসূচিটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ড্রিভেন, আমরা এটা চাই না। আমরা চাই যে স্পেস দিবে তার দুইটা সন্তান নেওয়ার ক্ষেত্রে, সে IUD বা ইমপ্ল্যান্ট ব্যবহার করুক। যার অলরেডি সন্তান, দুইটা সন্তান নিয়ে গেছে, ফ্যামিলি কমপ্লিট করেছে, সে কমপক্ষে IUD ইমপ্ল্যান্ট অথবা পার্মানেন্ট ব্যবস্থার মধ্যে যাক। আমরা এইখানে কিন্তু নিয়ে আসতে পারি নাই। কেন নিয়ে আসতে পারেনি ডাক্তার নুরনাহার বেগম? নিয়ে আসতে পারেনি, এটা আসলে একটা সোশ্যাল চেঞ্জ। এই যে কোনো সোশ্যাল চেঞ্জ কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসা খুব সহজ নয়। আমরা কাজ করছি, কিন্তু আমাদের এই কাজের মাঝখানে ধরেন এই লং অ্যাক্টিং যে মেথডগুলো, IUD বা ইমপ্ল্যান্ট যেটা নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু এর যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এর যে কিছু মানে সমস্যা হতে পারে এবং অল্প কিছুদিন পর ভালো হয়ে যাবে, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাউন্সেলিং দরকার। কারণ আমাদের যারা সার্ভিস দিচ্ছে তাদের সংখ্যা এতই কম এবং আমাদের জনসংখ্যা এমনিতেই এত বেশি যে তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে এই কাউন্সেলিংটা করা এবং
তারা সেটা বুঝতে পারলো কি না, তাদেরকে ফলো আপ করা এবং পদ্ধতি নিয়ে গেল যারা, তারা এটা রাখতে পারছে কিংবা পারছে না, তাদেরকে মানে পার্সন টু পার্সন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কাউন্সিলিং করা বা তাদেরকে এ ব্যাপারে আরও ভালো করে পরামর্শ দেওয়া, এই জন্য প্রচুর লোক দরকার এবং খুব স্কিল লোক দরকার যারা যে এখানে কাজ করছে। আমরা দেখেন যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু এটা মোটামুটি বুঝে নিজের মতো করে পদ্ধতিগুলো নিতে পারছি, কিন্তু যারা এখনো বুঝে নাই তারা মনে করছে এটা তার শরীরে বোধহয় খুব খারাপ কিছু তৈরি করবে, কারণ ভয় পাচ্ছে বিষয়টা, ভয় পাচ্ছে। এইজন্য তাদের সাপোর্টের জন্য তাদের আশেপাশেই কোনো ভালো সার্ভিস প্রোভাইডার যিনি তাদেরকে এটা বোঝাতে পারবেন খুব সহজেই, সার্ভিসটা যেন অ্যাভেলেবেল হয়, সার্ভিসটা যেন তারা যে কোনো জায়গা থেকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে খুব তাড়াতাড়ি পেতে পারেন, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত করতে হবে। জি আপা, আপনার কাছে আরেকটি প্রশ্ন। বিভিন্ন গবেষণার ফলাফল বলছে বাল্য বিয়ে মা ও শিশু মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। গবেষণাগুলো এটাও বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাল্য বিয়ের প্রবণতায় বাংলাদেশের অবস্থান বেশ নাজুক। এর কারণ কি বলে মনে করেন? তবে শুনবো একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ইউএস এইড ও এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা স্বাস্থ্য ও পুষ্টির কথা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইউএস এইড ও এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা স্বাস্থ্য ও পুষ্টি কথা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমরা আলোচনা করছি পরিবার পরিকল্পনা ও গর্ভকালীন মাতৃ স্বাস্থ্যসেবা নিয়ে। আলোচনা করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি বিভাগের লাইন ডিরেক্টর ডাক্তার নুরুন্নাহার বেগম এবং এসএমসির উপব্যবস্থাপনা পরিচালক তসলিমউদ্দিন খান। দর্শক, ফিরছি আলোচনায়। ডাক্তার নুরুন্নাহার বেগম, বাংলাদেশে বাল্যবিয়ের প্রবণতা বেশি এবং বাল্যবিয়ে মা ও শিশু মৃত্যুর অন্যতম একটি প্রধান কারণ, আপনার বিশ্লেষণ কি? বাল্যবিবাহের যে বড় একটি কারণ সেটি হচ্ছে যে এটা আমরা একটু ধর্মীয়ভাবে, কিন্তু আমাদের দেশের মানুষ ধর্মীয় একটা অবস্থান তাদের অধিকাংশ মানুষের মধ্যে কাজ করে, এটি একটি আরেকটি প্রাচীনকাল থেকে তারা একটা দেখে আসছে যে কম বয়সে বিয়ে দিলে তাদের সিকিউরিটিটা ভালো হবে। তারা অনেক, এখন তো আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার যুগ, বাচ্চারা বিভিন্নভাবে যদি নষ্ট হয়ে যায় বা বাচ্চারা যদি চলে যায় বাসা থেকে, গার্জিয়ান যারা তারা কিন্তু এটা একটু ভয় পায় এরকম বিভিন্ন কারণে। এবং এই কোভিডের সময় দেখা গিয়েছে বিশেষ করে স্কুলগুলো বন্ধ ছিল, তারা স্কুলে যায় নাই, অন্যান্য বাবা মার কাজ ছিল না, সবাই বসে বসে কী করবে, কিছুটা ভীত সন্ত্রস্ত যে বেঁচে থাকবো বা মারা যাব, এই যে বিভিন্ন কারণে বিভিন্ন সাইকোলজিক্যাল সোশ্যাল এবং আমাদের বিহেভিয়ার প্যাটার্ন এগুলো চেঞ্জ হওয়ার কারণে কিন্তু কোভিডের সময় বাল্যবিবাহটা আর একটু যতটুকু আমরা কমাতে পেরেছিলাম আমাদের প্রোগ্রামগুলো যেভাবে চলছিল, কোভিডে কিন্তু আমরা আবার একটু পিছিয়ে গিয়েছি। তো আমাদের এখানে অনেক কাজ করতে হবে এবং আমাদেরকে বোঝাতে হবে যে আসলে একটি শিশুর ভিতরে যদি আরেকটি শিশু বড় হয় তাহলে দুজনের জন্যই সেটি ডেঞ্জার, আর আমরা যে নিরাপত্তার কথা ভেবে তাদেরকে বিয়ে দিচ্ছি সেখানে কতটুকু নিরাপত্তা আসলে আমরা বুঝতে পারছি না, যে যারা গার্জিয়ান তারা যেটি বুঝতে পারছে না তাদেরকে বোঝানোর জন্য শুধু পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা এসএমসি বা আমাদের মতো গুটি কয়েক মানুষের কাজ নয়, এটি এটি কিন্তু সারা দেশের সমস্ত মানুষের একসঙ্গে এই সংগ্রামটা করতে হবে আমাদের কিশোর কিশোরীদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বাল্যবিবাহ কমাতেই হবে, এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাল্যবিয়া মোকাবেলায় কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে কী করণীয়? বাল্যবিবাহের সব থেকে বড় কারণ আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো সচেতনতা। এই প্রতিটি পরিবারের সচেতন হতে হবে এবং তারা যাতে করে গার্ডিয়ান লেভেলে এই চিন্তাটা আসে যে আমার মেয়েটাকে কিশোরী অবস্থায় বিয়ে দেব এবং তার পরিবর্তিতে কনসিকোয়েন্স যে বয়ে বাড়াবে সেটা সারা জীবনের জন্য, এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সামাজিক ঝুঁকি রয়েছে, এবং তারপরে সে অল্প বয়সেই অসুস্থ হয়ে গেল এবং তারপরে সংসারেও বিভিন্ন রকমের কিন্তু সমস্যা হয়। এই কথাগুলো প্যারেন্টসদেরকে বুঝাতে হবে, কমিটিকে বুঝাতে হবে, সেইটি একটা দিক। দেখেন, আইন করে কিন্তু এই সমস্যার সমাধান আমরা করতে পারি না। আইন আছে 18 বছরের আগে বিয়ে না, বিয়ে হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আমরা কি করতে পেরেছি? আমরা দু এক জায়গায় দেখি লোকাল যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে তারা হানা দেয় এবং সেটাকে বন্ধ করে, কিন্তু সেটা করে কিন্তু খুব একটা করতে পারে না। অর্থাৎ সার্বিকভাবে জনগণের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি না করতে পারি, এটা একটা সামাজিক
ইস্যুতে দাঁড় করাতে না পারি এবং সবাই সম্মিলিতভাবে চেষ্টা না করি, তাহলে এই বাল্য বিবাহ এটা সম্ভব হবে না। জনাব তসলিমউদ্দিন খান, পরিবার পরিকল্পনা এবং মাতৃ স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কী কী এবং এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে এসএমসি কী কী কর্মসূচি হাতে নিয়েছে? একটু আগে কিন্তু আমরা বলেছি যে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। একটা চ্যালেঞ্জ হলো এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচি সেটা খুবই টেম্পোরারি, যে কন্ট্রাসেপটিভ আছে অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল ড্রিভেন হয়ে গেছে, এখান থেকে পরিবর্তন করে যেসব মার দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহার করা দরকার তারা দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহার করবে, যেসব মার স্থায়ী পদ্ধতি অথবা যেসব বাবার স্থায়ী পদ্ধতি গ্রহণ করার কথা তারা করবে সেটা কিন্তু হচ্ছে না, এটা একটা চ্যালেঞ্জ আছে। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আনমেট নিড, অর্থাৎ আনমেট নিড কাকে বলে, যারা পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করতে চায় কিন্তু গ্রহণ করতে পারছে না, এই যে গ্রহণ করতে পারছে না এরকম প্রায় 100 জনের মধ্যে 12 জন দম্পতি রয়েছে। আমরা এসএমসি এই কার্যক্রমটাকে আমরা প্রচেষ্টা আমাদের লেভেল থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সরকারি পর্যায়ে আমরা প্রচুর সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি গভর্নমেন্টের, এবং আমরা চেষ্টা করতেছি লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপশন বাড়ানোর জন্য, ইনজেক্টেবল কন্ট্রাসেপশন বাড়াবার জন্য, ইভেন পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি যেটা আছে সেটার ব্যাপারেও কিন্তু আমরা চেষ্টা করতেছি যে সচেতনতা বাড়ানোর, যাতে করে এই এটা রেফার করি বিভিন্ন জায়গায় যেখানে এই ব্যবস্থা হয়। এই কার্যক্রমটা কিন্তু সোশ্যাল মার্কেটিং কোম্পানি গত প্রায় 50 বছর ধরে 48 বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায় সহযোগিতায় এই কার্যক্রম চালিয়ে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার নুরুন্নাহার বেগম। আপনার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বেসরকারি খাত পরিবার পরিকল্পনা নিয়ে নানান ধরনের কাজ করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ তো এক কথায় বলা যাবে না, তারপরেও আমরা যেটি করছি, আমরা সবসময় মনে করি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটি একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আরও আমাদেরকে স্ট্রং করতে হবে। আমরা যেভাবে আমাদের সার্ভিস প্রোভাইডার সার্ভিস দিচ্ছি, একই সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, এই জায়গাগুলোতে আমরা সেখানকার সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা বলে সেখানে আমরা কর্নার স্থাপন করার পরিকল্পনা করছি, এবং সেই কর্নারগুলোতে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, প্রত্যেকটি হাসপাতালে যেন একটি ফ্যামিলি প্ল্যানিং কর্নার থাকে, অন্যান্য সার্ভিসের পাশাপাশি যেন এই সার্ভিসটা স্ট্রং করা যায় এবং নিয়মিতভাবে তারা নিতে পারে। বাস্তবায়ন করতে আসলে কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন আপনি? এটি তো আবারও যদি বলি, এটা আসলে সামাজিক আন্দোলন, আর এই জায়গাটিতে বেসরকারি খাতের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে অলাভজনক একটি ব্যবস্থা। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক তারা কিন্তু এখানে কিছু লাভের কথা চিন্তা করে তারা প্রতিষ্ঠানটা দিয়েছে, তারা যদি এখান থেকে কোনো লাভ নিতে না পারে তারা খুব বেশি ইন্টারেস্টেড হয় না এই জায়গাগুলোতে কাজ করার জন্য। তবে আমরা আশা করছি তাদের সঙ্গে আমরা এমওইউ করে, যদি কেউ সামর্থ্য না থাকে তাহলে তাদেরকে তারা অ্যাটলিস্ট তাদেরকে কাউন্সিলিং করে সরকারি সেন্টারগুলোতে পাঠিয়ে দিবে, আর যাদের সামর্থ্য আছে সেখানে পয়সার বিনিময়েও যদি তারা সার্ভিসটা দিতে পারে অ্যাটলিস্ট সেটাও যেন করতে পারে। আমরা তাদের সঙ্গে প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলাদা আলাদা করে এমইউ করছি, কথা বলছি, যে যেভাবে সার্ভিসটা দিতে চায় সার্ভিসটা যেন অ্যাভেলেবল হয়। অনেক ধন্যবাদ আপনাকে তসলিমউদ্দিন খান। সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এই পরিবার পরিকল্পনা কর্মসূচি যেটা আছে এটা, যেটা আপা একটু আগে বললেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা অত্যন্ত একটা ওয়ান্ডারফুল এক্সাম্পল। এই এক্সাম্পলটার কথা এই কারণে বলছি, এইখানে কিন্তু আমরা সব সময় সমর্থন পেয়ে আছি। আমি একটা এক্সাম্পল দেই, আমাদের ইউএসআইডি আজকের এই এই অনুষ্ঠানটাও কিন্তু স্পন্সর করেছে ইউএসআইডি, তাদের সহায়তায় করছি এবং তারা আমাদেরকে কন্ট্রাসেপটিভ ডোনেট করছে। এই কন্ট্রাসেপটিভটা কিন্তু যে যে সব কন্ট্রাসেপটিভ ইনজেক্টেবল, আইউডি, ইমপ্লান্ট, এগুলো কিন্তু ডিজি ফ্যামিলি প্ল্যানিংয়ের কনসাইনি, অর্থাৎ ডিজি ফ্যামিলি প্ল্যানিং এই প্রোডাক্টগুলো এনে ওনারা আমাদেরকে সরবরাহ করছে। এটা একটা এক্সাম্পলের কথা বললো। আমরা জয়েন্টলি ইনজেক্টেবল প্রশিক্ষণ দিচ্ছি নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার সারা দেশে, প্রায় 10,000-এরও বেশি ব্লু স্টার এই নন গ্রাজুয়েট প্র্যাকটিশনার রয়েছে, এবং এরা ইনজেক্টেবলের একটা বড় অংশ, প্রায় 30-35% ইনজেক্টেবল তারা দিচ্ছে, এবং এইটার প্রশিক্ষণ কিন্তু আমরা এবং ডিজি ফ্যামিলি প্ল্যানিং এর কর্মকর্তাবৃন্দ একসাথে প্রশিক্ষণ দেয়, এবং সেখানে লাইন ডিরেক্টর, সিসিএসডিপির তাদের অভিভাবকত্ব রয়েছে এবং তারা এই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি যে কথাটি বললাম প্রত্যাশা, প্রত্যাশা যেটা আছে সেটা কিন্তু আমরা পাচ্ছি। আমাদের কথা হলো
এই অবস্থাটা আমরা কন্টিনিউ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফললাভ করতে পারবো দেশের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। আমাদেরও সেটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, ইউএসএইড ও এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা স্বাস্থ্য ও পুষ্টি কথা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।